Elena, Kubi kusi for adi chamcham eating, ha. Adi chamcham color, thik ei rokom hobe. Ei je dekhen. Oh wow. Come on. Oh, this is richtig richtig lekker. Onik onik monza, onik sundor. আপনারা বাংলাদেশে যেই প্রান্তই থাকেন একবার হলো আদি চমচম শিবগঞ্জে এসে ট্রাই করবেন। এটা চিনো এলো না? অনেক বড়, আমি পছন্দ এটা। এটা পছন্দ আমার। এটা কি শরীফা ফল না? শরীফা বা আতামা এরকম ধরনের অনেক সুস্বাদু। এই জায়গাগুলো সব ইন্ডিয়ার মালদা জেলার মধ্যে ছিল। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান এখনো ইন্ডিয়ার এখানে রয়েছে। আজকে আমরা যাব একটু গ্রাম সাইডে। গ্রাম সাইডে যাওয়ার কারণ হচ্ছে গ্রাম সাইডে ইন্ডিয়ার, ঠিক আছে, আমার ফুফুর বাড়ি ওদিকে মনাকাসা, অর্থাৎ ইন্ডিয়ার খুব কাছাকাছি, ইন্ডিয়ার বর্ডার। এটা আমাদের ঈদ সারি, এটা আমার বন্ধু আমার আপা গিফট, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। এটা এটা এলেনাকে গিফট করেছে আমাদের, অনেক অনেক পছন্দ, এটা অনেক সুন্দর, আমার ফেভারিট সারি। For me, it's most beautiful. Elena keta gift korese Osi Bhabi. Ha, Osi Bhabi. Amar chele always cruise. Ei bhagina, tumi edike chole esho. Assalamu alaikum kaka, bhalo achen? Eid kemon katche apnar ki? Eid bhalo katche? Bhalo katche. Kothay jechen apnar podake liye? Kemon acho? Eid Mubarak. Ha, tomar Punjabi koi Eider. Monokasha jete koto khon lagbe bhagina? Right. আপনার এক ঘন্টা। এক ঘন্টা? জি। কত কিলোমিটার জানো? আপনার প্রায় 30 কিলোমিটার হবে আর কি। 30 কিলোমিটার? 30 কিলোমিটার। আমাদের প্রথমে আপনার শিবগঞ্জ যেতে হবে, শিবগঞ্জ থেকে মনাকাসা। এখন আমরা চলে আসছি মহানন্দা ব্রিজের উপরে। আমাদের বাসা থেকে বেশি দূর না, মাত্র 2 কিলোমিটারের মতো হবে। এই জায়গাটা খুব সুন্দর লাগে, চারিদিক চারিদিকের যে দৃশ্যটা আমাদের সবচেয়ে ভালো লাগে, উপর থেকে দেখা যায়। তো কিছুক্ষণ পর রানিহাটি বাজার চলে আসবে। সুন্দর, চারিদিকে অনেক আমের গাছ দেখা যাচ্ছে। আমরা চলে আসছি এখন রানিহাটি বাজারে। এখানে মনে করছি একটু ব্রেক নিব, চা টা খাবো আর কি। চা খাবা এলো না? চা খাবেন? নিব? চা খাবা? চা নিবা না খাবা? এটাই হচ্ছে রানিহাটি বাজার। পেয়ারা কত করে? 50 টাকা। কেটে দেন তো লবণ দেয়া। সুন্দর বিট লবণ। এটার মধ্যে কি কি থাকে? মশলা? মশলা কিছু নেই, শুধু বিট লবণ আর ই দেন না, মরিচ দেন মনে হয়। মরিচ রাস্তার মধ্যে চা তো পাইলাম না, দুপুরে গেছে বাসা। আর ঈদের পরের দিন তো শিবগঞ্জ হয়তো পাওয়া যেতে পারে, সামনে 3 কিলোমিটার দূর এখান থেকে শিবগঞ্জ। আর শিবগঞ্জ, শিবগঞ্জে একটা কলেজ আছে ভাইনার, চাঁপাইনবাবগঞ্জের যতগুলো কলেজ আছে তার মধ্যে আদিনা কলেজ অন্যতম। কলেজটা একটু দেখাই দেবো, ওই রাস্তা দিয়েই তো যাবো। এলেনাকে একটু দেখাই দেবো কলেজটা। আমার ফুফুর বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। আর বাড়িতে বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে যাবো আদি চমচম, এখানেও খাবা বাসাও নিয়ে যাবো, তাই তো? এখন আমরা চলে আসছি শিবগঞ্জ। শিবগঞ্জে অনেক অনেক ট্রাফিক জ্যাম থাকে দেখছেন, মানে কোনো জায়গায়
একটু খালি নাই ভাই নিয়ে যাচ্ছে হ্যাঁ এর আগে আমি একদিন আসছিলাম 10 বছর আগে আচ্ছা ক্লিয়ার করে নি ওই দোকান এত বিজি বসে খাবার মতো পরিবেশও নাই আর তাদেরও সময় নাই সার্ভিসের কোনো লোক ছিল না হ্যাঁ যার কারণে আমরা এখানে কিনে নিয়ে চলে আসছি ভাই আমাদের কিনে দিয়েছে শিমুল ভাই অনেক ধন্যবাদ শিমুল ভাইকে এলা নাকি এখন ট্রাই করাবো আদি চমচমের কালার ঠিক এইরকম হবে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল আদি চমচম এলা না তুমি ট্রাই করো কেমন আদি চমচম বাংলাদেশের মধ্যে বেস্ট একদম মনে করেন যে মিষ্টি আসলে কিন্তু বিশ্বাস করেন ভাই আপনারা বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন একবার হলো আদি চমচম শিবগঞ্জে এসে ট্রাই করবেন খুব একটা যে চিনি দেওয়া আছে তা না অন্যান্য চমচমে অনেক মিষ্টি মানে চিনি দেওয়া থাকে এটাতে হালকা চিনি খেয়ে মজা আসলে লোয়ার ব্রিজ অনেক পুরনো আমরা আগে ছোট কালে আসতাম এখানে এটার বয়স আমি ঠিক জানি না তবে আমার জন্মের পর থেকে এটা দেখছি আমি তখন একদম বাচ্চা ছিলাম তখন থেকে আমরা চলে আসছি বিখ্যাত আদিনা ফজলুল হক সরকারি কলেজ সরকারি একটি কলেজ এটা অনেক নামি দামি একটি কলেজ আর কি প্রায় স্থাপিত হয়েছে কত সালে 1938 মানে এই কলেজটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল কিভাবে আসছে এখানে আগে আপনারা হয়তো জানেন চাঁপাইনবাবগঞ্জ ছিল মালদা জেলার একটি অংশ মানে এই জায়গাগুলো সব ইন্ডিয়ার মালদা জেলার মধ্যে ছিল হ্যাঁ অনেক প্রতিষ্ঠান এখনো ইন্ডিয়ার এখানে রয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জে কিছু প্রতিষ্ঠান আছে একটুর মধ্যে আদিনা কলেজের সাথে পরিচয় করাই দিলাম খুব শর্টকাটে কলেজের প্রতিষ্ঠাতার কবর এখন আমরা মনকাশার মধ্যে চলে আসছি এই জায়গাটার নাম কি ঠিক আমি বলতে পারছি না জায়গাটা আমি ছোটকালে আসছি অনেকদিন পর আসলাম এগুলো কি ফুল জানো ভাই না আপনার এগুলো আপনার কোচার ফুল বলি আমরা কোচা ফুল এই যে কোচার যে আছে না কোচা বলি আমরা ওটারই ফুল হয় যেটা এই সেই মোনাকাসা মোনাকাসা মোনাকাসাতে একটা ভিডিও ক্যাম্প আছে এটা দেখলে ১১-১২ বছর এটা হচ্ছে আমার ফুল বাড়ির গ্রামের এলাকা সব বাঁশ গাছ আর এখানে ঠান্ডা জায়গাটি অনেক একদম প্রত্যন্ত গ্রাম এলে না নাকি এই কদুটা নিয়ে যাবে বাড়িতে তুমি নিজ হাতে পারো নালতরা ফ্যামিলিয়া আর একটা ইয়া ফেলিও না অনেক ধন্যবাদ আমরা এখন চলে আসছি কানসার্ট বাজারে এখানে একটু চাটা খাবো চা ব্রেক নিবো আর কি একদম গরম গরম ছানা জিলাপির অর্ডার দিয়েছি চায়ের সাথে এলে না ছানা জিলাপি অনেক পছন্দ করে একদম ফ্রেশ ছানা জিলাপি তাই না মজা চাটা খুব মজার বানাইছে চাটা সুন্দর আছে ধন্যবাদ
তো এই ছিল আমাদের ঈদ ব্লগ। আমাদের এই ঈদ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হেভি সুন্দর ডে টু, অনেক সুন্দর একটা দিন কাটালাম। তো ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।